আপনাদের যেভাবেই সুবিধা হোক না কেন, আপনারা এইভাবে, এই যে দেখেন আমার ইউএসএ চলে আইতে একটু লোডিং হইতে সময় লাগছে, এখনো লিভ হয় না কেন? তো আমি সার্চ দেওয়ার জন্য আমি ইল্টটা ব্যবহার করবো। এখান থেকে দেখেন রেস্টুরেন্টের কি নাম আছে, কত নাম আছে। অনেক সময় আমার ক্লায়েন্ট যদি বলে যে নিউ ইয়র্ক শহরে সব রেস্টুরেন্ট লাগবে না, শুধুমাত্র ভালো ভালো ফোর স্টার থ্রি স্টার গুলো লাগবে, তখন আমি এইখান থেকে নিব। দেখেন অনেক এই যে এখানে ফোর স্টার এটা রেস্টার করবো, এটা নিবো না, তো যেটা যে রেস্টুরেন্টের রেস্টার বেশি সেইখান থেকে আমি এই নামটা সিলেক্ট করব। আরেকটা দেখছিলাম কোনটা, ইয়েলো পেজ, ভাই হ্যাঁ যে রেস্টুরেন্ট গুলো যে স্টার বেশি, ওগুলো কি ফাইন্ড করার কোনো টুলস আছে নাকি দেখে দেখে বের করতে হবে? না ওই যে ওইখানে তো লেখা রয়েছে স্টার দেওয়া রয়েছে না, না হেলতে একটা একটা করে চেক করতে হবে তাইলে, তাই না? হ্যাঁ তা ওইভাবে, তা আপনি না লিস্ট পাবেন কিভাবে আর আন্দাজে দেখবেন কিভাবে? না বলছি কোনটা আবার একটু এক্সটেনশন আছে কিনা যে ম্যাক্সিমাম স্টার যেগুলো আছে সেগুলো বের করার। ও তো ওইটা থাকলি এর ভিতরেই আছে, মানে এই সফটওয়্যারের ভিতরেই আছে, আমার আশেপাশে তারা আছে। এই যে এইখান থেকে মনে করেন আশেপাশে গুলো আমি চয়েস করতে পারি, আপনারা একটু ভালো করে দেখবেন আশেপাশে যেগুলো থাকে, তো তখন আপনি এখান থেকে দেখতে পারেন। আবার অনেকে তোমাকে সার দেয় যে দেখেন সব আশেপাশে, মানে আশেপাশে আমি যদি বলি যে 5 কিলোমিটার দূরের ভিতরে কোনটা আছে, তা মনে করেন এইরকম। এবার দেখেন আমি আপনাদের বিষয়টা বুঝাই, এটা কেন দরকার। মনে করেন আমার একটা ক্লায়েন্ট আমারে বললো যে ভাই আমার নিউ ইয়র্কের পুরো নিউ ইয়র্কেরটা দরকার নেই, আমার কোম্পানিটা আছে এখানে, ওর আশেপাশে যারা আছে মনে করেন অনেক জিনিস থাকে না যে আশেপাশের দোকানের নাম করবে, বা মনে করেন আমি একটা ই বিক্রি করবো, কি বিক্রি করবো, খুব ভালো মাছ বিক্রি করি, তার জন্য আমার লিড করা যারা আসছে রেস্টুরেন্ট গুলো, এখন সে থাকতে না সারা শহরে ঘুরে ঘুরে আমি মাছ বিক্রি করি কারণ লস হয়ে যাবে। তো তখন বললো কি আমি এই এলাকায় থাকি, এর আশেপাশে রেস্টুরেন্ট গুলো দেখো বা 20 কিলোমিটারের মধ্যে যা আছে। আর কেটে আর স্পেস দিতে হবে, স্পেস নিউ নিউ লেখা স্পেস দিতে হবে। নিউ ওয়াশিংটন আছে, নিজে একটু স্ক্রল করুন, দেখেন কি থাকতে হবে।
এই যে দেখেন নিউ ইয়র্ক এর আশেপাশে গুলো চলে আসছে এবং কয়টা থেকে কয়টা খোলা থাকে, কয়টা স্টার, এরাও কি এগুলো কিন্তু চলে আসছে। তো আপনারা এই দুইটা টিউলস ব্যবহার করতে পারেন এবং 3 নাম্বার যে টুলসটা দিচ্ছে ওইটাও ব্যবহার করতে পারেন। তো এই 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 দুইটা ব্যবহার করা কিন্তু কোনো টাকা লাগে না, বাট আপনারা যদি লগ ইন করেন তাহলে একটু ফিচার ফিচার একটু ভালো হবে। তো সবাই লগ ইন করে রেখেছে এবং দেখেন ডিস্টেন্স ও দেখাই দিচ্ছে যে নিউ ইয়র্ক এর মিড পয়েন্ট থেকে কত দূর অতি লাগে, 18 কিলোমিটার এরকম। সো এরকম তো গুগল ম্যাপে আমার সাধারণত যাওয়ার দরকার নাই, বেশি টিউটোরিয়াল দেখলে বেশি কি পারবে কিউরিওসিটি পারবে, কারণ আমাকে দেখাইছে গুগল ম্যাপে সেই সব থেকে ভালো প্রফেশনালি কাজ করে যারা, তারা এই দুইটা মানে চয়েস করে। এখান থেকে গুগল ম্যাপে লোকেশনও দেখতে পাচ্ছি। এইটা ছিল আমার লিস্ট বার করার জন্য যে কোন স্টেটের কতগুলো ইয়ে আছে। তারপরে দেখেন এই লিড গুলো কিন্তু আমার কাজেও লাগবে পরবর্তীতে, আগে লিড কালেকশন করার একটু শিখে এই দুইজনের আমি কালেক্ট করছি, আমি যে কোনো একটা টুল ব্যবহার করবো, সব ব্যবহার করার দরকার নাই। আমরা সেলস কি হতে পারি, তারপরে যে বানরের মতো যে চাইনি বের বাইটা দিয়েও পারি, আর একটা পারি স্কার্ফ দিয়েও পারি। তো আমরা আপনারা নাসিব ভাই একটু পারলে ওদের দেখাই দিন, কালকে তো দেখাইছিলাম আমি এটা দিন কালেক্ট। আচ্ছা এই যে দেখেন এখানে আমি ক্লিক করতেছি, এই যে আমার জিনিসটা ঘুরতেছে, তো শিমুল ভাই যাদের লিঙ্কড নাই তাদের তাদের ওই অনারদের আর যে ইমেল গুলা পাবো কিভাবে? যাদের লিঙ্কড নেই তারা ওইভাবে আপনি চার দিবেন ফেসবুকে টুইটারে, ওই জন্যই তো প্রথম ছিল ওইভাবে চার দিয়ে দেখাই। আসে ভাই বুঝছেন ফেসবুক বের করতে হবে, আগের দিন কিভাবে দেখাইছিলাম প্রথম ক্লাস টাইম বলেন তো, প্রথম ক্লাস টাইম কিভাবে দেখাইছিলাম? আমি তো ফেসবুক নাম দিয়ে ফেসবুকে সার্চ দিতে হয়েছিল, ওইভাবে ফেসবুক টুইটারে আপনি নাম দিয়ে সার্চ দিবেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমরা যে কাজ করি লিঙ্কডইন দেখো, এইরকম কিন্তু অনেক টুলস আছে যেগুলো শুধুমাত্র লিঙ্কডইন না, আমি যদি চাই আমি কিন্তু ফেসবুক থেকেও বের করতে পারি, তার সঙ্গে আলাদা টুলস আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ফেসবুক থেকে চায় না, কারণ জানে যে ভিআইপি লোক কেউ ফেসবুক ব্যবহার করে না, তারা লিঙ্কডইনই ব্যবহার করে। বানরের মতো দেখায় পাচ্ছেন না কেন, বাবের উপরে নিচে ভাই একটু ভালো করে খোঁজেন, আর নাই আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারতেন, তা কিভাবে বলবো ভাই? ও মানে ওই যে এটা পিন করতে হবে, হ্যাঁ ইনস্টল পিন করতে হবে না, মানে পিন করা নাই কেন না, উনি খুঁজেই পাইনি, পিন করলে তো শো করবে, পিন করা নেই মনে হয়। না না পিন না তো ভাই, উনি তো মনে হয় খুঁজে পাচ্ছে না, স্টেশনে যাই মনে হয় সার্চ দিয়ে পাই নাই, সার্চ দিয়ে পাই না, আমার কারেন্ট নেই তাইলে কি বলবো। ইভেন লগইন এত ওকে এটা আমার ফ্রি নাই ভাই, লগইন নাকি চেঞ্জ করা যায় না, দাঁড়ান লগইনটা চেঞ্জ করি, আবার হয়ে গেছে
হ্যালো, হ্যাঁ ভাইয়া বলছি। প্রতিটা আইডিতে যদি আলাদা আলাদা দেয় লিস্ট কালেক্ট করতে, তাহলে তো ভালো হয়। এবার বানুয়ে পরে সাইন করো, করলে এই অপশনটা আসবে। আসার পর আমি এই টিক চিহ্ন সাইন করবো, ক্লিক করবো। এখন আমি চলে যাবো কোথায়? এই যে মাই লিখছে। এই যে ভাই, আপনারা ভাই একটা জিনিস নিয়ে কেন চিন্তা করতেছেন আমি বুঝলাম না। আমার ওইটাই দেখেন ক্রেডিট ছিল না। আপনারা এক একজন যদি 20টি করে ইমেল আইডি খোলেন, তাহলে তো আর টাকা দিয়ে কিনা লাগে না। এরকম তো গিরি গিরি পাইতে পারেন। এই তো দেখেন চলে আসে, দেখছেন স্যার? ইমেল আইডি তো আপনার মাইক্রো অ্যাক্সেস কোয়াইট হয়েছে। হ্যাঁ, 20টা ইমেল মাইক্রো অ্যাক্সেস হয়ে গেছে। আর 20টা ইমেল তো শুধু মাইক্রো অ্যাক্সেস অফই করতেছে 20টা ইমেল দিয়ে। ভাই ওই ইমেল দিয়ে হবে ভাই? এই যে দেখেন, এই যে এটির জন্য একটু পরিশ্রম করতে হয়, এই জন্য তো আমরা অফিস থেকে দিচ্ছি না। ভাই নেটওয়ার্কের জন্য যে ইমেলটা খুলছেন সেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে? ওরে ভাই, আমার ক্লায়েন্টের মাইক্রো আরসে জবের ভিতর অ্যাকাউন্ট খুলে দিতে হয়েছে, সেগুলো কি আমি ফেরত নিতে পারবো? কেন আপনার কাছে পাসওয়ার্ড আছে না? কোন কান্ট্রিতে বাস করে, স্টেটটা সে খুঁজে পায় নাই, স্টেটের দরকারও নাই। এই যে আপনি যখন এই নামটা লিখে সার্চ দেবেন গুগলে, তখন আপনি স্টেট এমনি পেয়ে যাবেন। আর ফোন নাম্বারটা সে দিয়ে দিন। তাহলে কি বোঝা গেছে? মনে করেন এই আইডিতে ইমেল ফাইন্ডার আমার 100টা লিড খুঁজতে দিল। আপনার যদি 100টা আইডি থাকে, তাহলে আপনি কতগুলো খুঁজতে পারতেছেন? তারপরেও অনেক সময় একটু চিটিং করে। চিটিংটা কি? মনে করেন ওই যে ফোন নাম্বারটা দিইনি, যদিও থেকেও থাকে, দেখা যাচ্ছে পেইড ভার্সন না বলে দিল না। যেমন সেলস কিউ এলে আমরা কালকে দেখছিলাম, সেলস কিউ এলে কি দেখছিলাম, একটা লোকের ফোন নাম্বারটা আমরা সব পাইছিল, কিন্তু ফোন নাম্বারটা যখন আমি ফোন নাম্বারের অর্ধেক উঠতেছিল, যখন আমি চাচ্ছিলাম, তখন আমাকে বলছিল কি ভাই পেইড করতে হবে, টাকা দাও টাকা দাও। কিন্তু এই যে টাকা চাইলো, সবকিছুতেই তো টাকা যাচ্ছে না। কারো ফোন নাম্বারের বেলায় যাচ্ছে, কারো ইমেল অ্যাড্রেসের বেলায় যাচ্ছে। তো আমরা এই যদি তিনটে টুল ব্যবহার করি, সেলস কিউ এল, স্কার্প, স্কার্পটা অত বেশি মনে হয় ভালো না, আর ইমেল ফাইন্ডার, তো এর ভিতর দিয়ে আমরা সাধারণত সব লিস্ট গুলো আশা করতেছি যে আমরা পাবো। স্যার এইমাত্র যেটা যে কালেক্ট করলেন এটার নাম কি? ইমেইল ফান্ডার ফাইন্ডার। এই ইমেইল ফাইন্ডার নামে আপনারা তো বলেন বিভিন্ন ভুয়া সুবাতা আছে, কিন্তু এই যে যেগুলো এই যে আমাদের মতো দেখতে, মানুষের মতো দেখতে, সেই সেইটা দিব, ঠিক আছে? অর্থাৎ ইমেইল ফাইন্ডার বানর কি আর ইমেইল ফাইন্ডার নামে কিন্তু আরো আছে, কিন্তু যেটাই বানরের মতো দেখতে ওইটা নেবে, দরকার নেই। এগুলো ফিচার গুলো আপনারা একটু একটু করে দেখবেন। আমি চলে যাচ্ছি টাইটেলে, টাইটেলে যে এখানে আপনি একটু লেখেন, মনে করেন কি লিখবো, রিয়েল এস্টেট লেখবো, বানানটা কি ভাই আর ই এ এল, তারপর এস্টেট এস টি এ টি এস টি এ টি, এর মধ্যে কি এসপেস হয়? ই আছে ভাই, ই আছে একটা ই দিছে, এস এর আগে, এস এর আগে স্যার, এস এর আগে ই আছে স্যার, রিয়েল এস্টেট আর ই এল ই এ ই এস টি এ টি একটা স্পেস দিয়ে দেন,
এখন ভাই আমি যদি চাই যে শুধুমাত্র ই খুলব, এই যে ডিজিটাল মার্কেটিং টা ডিজিটাল মার্কেটিং ঠিক দিব, সোশ্যাল মিডিয়া টা কিন্তু ডিজিটাল মার্কেটিং ঠিক দিব, আমি এই জন্য রিয়েল এস্টেট দিছি। আবার আমি যদি মনে করেন একটা লোকের ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি জানি, লিখে দিলাম কোন কোম্পানিতে চাকরি করে লিখে দিলাম, দিয়ে তারপরে যদি সার্চ করি তাহলে তার বাকি ইনফরমেশন গুলো মোটামুটি চলে আসবে। লাসিফ ভাই বুঝতে পারতেছেন? একটা লোকের আমি খুঁজে পাচ্ছি না, যেমন আমরা প্রথম দিন তার লিড খুঁজছিলাম, কার যেন যে লোকটা লিড বার করছিলাম, ওই মনে আছে ওই ওয়েবসাইটটার নাম কি জানো ছিল? কুপার কুপার কি জানো ছিল? তার নামটা লাস্ট নামটা জানেন আর কোম্পানির নাম বিটিআই দিয়ে দিয়ে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এখন এই যে ফিচার গুলো পাওয়া কিন্তু একটু লিঙ্কডইন কখন কখনো সবাই দিবে, কখনো কখনো আবার দিবে না, কারণ তারাও বিজনেস শুরু করছে। এই যে দেখেন আমি সার্চে ক্লিক করছি, বিজনেস শুরু করছে মানে তুমি তাদের পেইড ভার্সন হবে। যদি ভাইয়ের একটা পেইড ভার্সন আছে না লিঙ্কডইন অ্যাকাউন্ট, যদি হও তাইলে আসলে সেলস নেভিগেটর তো পেইড ভার্সন ছাড়া দেয় না এখন, না না। আর লিঙ্কডইনও যাদের পেইড দিচ্ছে, দেখেন আমার এখানে কত কই জানো, এই যে সার্চ দিলাম, এই যে দেখেন লিঙ্কডইন মেম্বার লেখা আছে, দেখছেন ভাই? দেখছেন? হ্যাঁ এই যে এই একটা দিয়েছে সিনিয়র অফিসার, এ কিন্তু নামানা রিয়েল এস্টেট, দেখতে পাচ্ছেন নাসির ভাই? ভাই একটু খেয়াল করেন, আগের দিন আমরা যেভাবে কষ্ট করে খুঁজে বের করছিলাম, এখানে কিন্তু কোনো কষ্ট করা লাগে না। এখানে আপনি যদি রিয়েল এস্টেট লিখতাম, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতাম, আর যদি সিও অথবা ট্রেডিং ডিরেক্টর সিলেক্ট করে, কিন্তু আমার অটোমেটিকলি এরকম সবার নাম চলে আসতো। তারপরে আমার যদি এই যে মান্টি দিয়ে মানে ফাইন্ডার কিনা থাকতো, আপনি ক্লিক দিতেন আপনারা সে অ্যাড হয়ে যেত, বুঝতে পারছেন? এখন সেক্ষেত্রে আমার আরেকটা জিনিস কিনা লাগতো, কি কিনা দেখেন সবগুলো রিয়েল এস্টেট, সবগুলো রিয়েল এস্টেট, সবগুলো রিয়েল এস্টেট, এবং সব পপুলার রিয়েল এস্টেট। তারপরে এটা হচ্ছে নামানা রিয়েল এস্টেট, টাকা দেখি না থাকতো আমার এখানে দুইটা টুলস লাগতো, একটা হচ্ছে লিঙ্কডইন এর নাম দেখার জন্য লিঙ্কডইন টা পেইড টাকা লাগতো, আর একটা হচ্ছে ওই যে শুধু লিঙ্কডইন মেম্বার দিয়ে রাখছে, এটা কিন্তু এখানে যতগুলো লিঙ্কডইন মেম্বার পদে নাম আসতো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমার ইমেইল একটা কাজ করতো। এইরাও আছে দুই নাম্বারই শুরু করে দিচ্ছে, আপনাকে মনে হয় এত লিঙ্কডইন মেম্বার আসবে না, আপনারা তো নতুন বুঝছেন, আপনাদের তো এক মাস হয়নি, হয়েছে তো যারা এই যে হ্যাঁ যারা আছে প্রফেশনাল লেভেলে কাজ করে তারা হচ্ছে ওইভাবে ইউজ করে, মানে আপনি যখন পারি এলা ফোন দিয়ে দিয়ে দাওয়া করবেন। এখন আসছে ভাই আমরা চলে যাচ্ছি, এই যে আমরা
বিভিন্ন এই যে লিঙ্কডইন থেকে আমরা যেভাবে লিঙ্ক লিড গুলো কালেক্ট করতেছি, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমি একটা কতগুলো পার্টিকুলার লোকের মানে যদি আমার একটা গ্রুপ দিয়ে দেয়, আমি গ্রুপ অনুযায়ী আমার লিঙ্ক কালেক্ট মানে লিড কালেক্ট করতে পারি। তারপরে দুইটা জিনিস যদি আমার থাকে, শুধুমাত্র একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে কোনো একটা পেইড টুলস, তাহলে সব কাজগুলো অনেক ইজিলি করা যায়। এবং যেহেতু সব কাজগুলো ইউজিং মানে ইজিলি করা যায়, সেহেতু হচ্ছে আমরা যে কোনো একটা জিনিস আস্তে আস্তে কিনে নিব। কিন্তু প্রথম দিকে আমরা যখন কাজগুলো পাবো তখন আমরা একটু ফ্রি ভাবে খুঁজবো, এইভাবে কষ্ট করে খুঁজবো। বাট একবার যখন যারা আর্ন করা শিখবো তখন হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে নিব। এখন দেখেন আমার B2B লিড জেনারেশন একটু লিখি। ও আচ্ছা ভাই, B2B লিড জেনারেশন মানে কি বলেন তো, কেউ একটু বলতে পারবেন? বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস কালেক্ট করা। না আসসালামু আলাইকুম। আপনি জীবন ধরে পাবেন না, ও কোথায় আছে? আমার কোনো খবর আছে।
মহিলার মেয়ে দিয়েছে সে নিয়ে গেছে একদম ফসালো ভুল করছে আমার জানা নেই জানো মেন মাইক খুলে আসে আমার জীবনে আসতে যে কষ্টটা করছি মানে ফিনিশ হইছে কঠিন মানে এত জীবনে এত কষ্ট গ্রহণ করে নেকে আছে বাংলা সবার বিশ্বাস হলো ধর বিশ্বাস হলো আসলামে যে কি বলে এই যে টোল করে অনেক থাকলাম ছেলে মেয়ে ভিজে গেল সবাই ভিজে গেলাম নাসির ভাই একটু কথা বলেন কিভাবে কি হয়ে যাচ্ছেন একটু বলে দিয়ে জি ভাই ভাই বলেন কিছু জিজ্ঞেস করেন মানে কি আমি কাজ করব আর কথা বলবো একটু এখান থেকে এখানে বলে এইভাবেই করেন আপনি কাজ শুরু করার আগে মানে আমি হলো প্রথম আজকে ক্লাস হলো মিস করে ফেলেছি বিদ্যুৎ ছিল না আর এই যে আপনি শুরু করেছেন নেট কানেকশন চলে গেছে লোডিং হইতেই সেই শেষ মাস মোবাইল